আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব গাণিতিক যুক্তি। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় গাণিতিক যুক্তি থেকে প্রশ্ন হয়ে থাকে, আর এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি পারেন তাহলে অন্যদের থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন। গাণিতিক যুক্তির মধ্যে আজকে আমি আলোচনা করব ভাগ প্রক্রিয়া নিয়ে। একত্রিশতম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন আমি এখানে লিখেছি। প্রশ্নটি হল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমি আবার বলছি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এই রাশিটিকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এই চারটি অপশনের মধ্যে একটি অপশন হবে অ্যান্সার, এবং আমি আগে বলে দিই অ্যান্সারটি হবে ফোর। এখন ফোর কিভাবে হলো সেটি আপনাদেরকে আমি এখন দেখাব। প্রথমত আমি একটু ডিটেলস করে দিই যে এই রাশিটিকে এক্স মাইনাস টু দ্বারা আমি ভাগ করে দিচ্ছি, মানে ভাগ প্রক্রিয়াটা আপনাদেরকে আগে দেখাই, এরপরে শর্টকাট টেকনিকটি বলব। শুরুতে এই প্রশ্নে ভাজ্য, এই প্রশ্নে ভাজ্য হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। আমি শুরুতে আপনাদের ভাগ প্রক্রিয়াটা বিস্তারিত আলোচনা করে দিই, শেষে আপনাদেরকে শর্টকাট মেথডটি দেখাই দেব। ভাজ্য হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, আর ভাজক ভাজক দ্যাট ইজ এক্স মাইনাস টু। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ ভাজ্য, আর ভাজক হলো এক্স মাইনাস টু। জানতে চেয়েছে ভাগশেষ কত। যদি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার কে এক্স মাইনাস টু দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হতো শূন্য, কিন্তু অপশনের চারটির কোনোটিতেই শূন্য নেই। অর্থাৎ আমরা এটা শিওর এই ভাজ্যটিকে এক্স মাইনাস টু ভাজক দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ যাবে না, একটি ভাগশেষ থাকবে। এখন দেখেন, আমরা ছোটবেলায় শিখেছিলাম যে ভাজ্য তাকে ভাগ করতে হয় ভাজক দ্বারা, আর এখানে হয় ভাগফল, আর সব শেষে হয় ভাগ শেষ। আমি আবার বলছি, একটি ভাজ্য তাকে ভাজক দ্বারা ভাগ করা হয়, আমরা ভাগফল পাই ভাগ শেষ পাই। অনেক সময় ভাগ শেষ শূন্য পাই, আবার অনেক সময় শূন্য ছাড়াও পাই। যেমন এই প্রশ্নটিতে ভাগ শেষ শূন্য নয়, যেহেতু চারটি অপশনের মধ্যে কোনোটি শূন্য এখানে নেই। এখন দেখেন, আপনাদেরকে ভাগ প্রক্রিয়াটা আলোচনা করছি। শুরুতে ভাজ্য এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, একে আমি ভাগ করব এক্স মাইনাস টু দ্বারা, কারণ আমি আগেই লিখেছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ ভাজ্য, এক্স মাইনাস টু দিস ইজ ভাজক। এখন নিয়মটা কি শুনেন, এক্স এর পাওয়ার এক, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে তিন, এখানে এক্স এর পাওয়ার এক, এখানে এক্স এর পাওয়ার তিন, তাহলে নিশ্চয়ই আমার এখানে এক্স স্কোয়ার প্রয়োজন। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে আমি এক্স কিউব পাবো, দ্যাট মিন এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করছি, তাহলে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার। তা আপনারা ভাগ শিখেছেন, এই ভাগটি বীজগণিতের সাথে সম্পর্কিত, আপনারা হয়তো পাটিগণিতে, অবশ্যই পাটিগণিতে অনেক ভাগ করেছেন। এবার দেখেন বিয়োগ করব, তো বিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন বিয়োগের ক্ষেত্রে এটা পজিটিভ আছে এই জন্য এটাকে নেগেটিভ কল্পনা করব, আর এটা নেগেটিভ আছে এটাকে পজিটিভ কল্পনা করব। এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে লিখলাম যে এই যে নিচে যেটা আছে এখানের পজিটিভকে নেগেটিভ আর নেগেটিভকে পজিটিভ ভাববো। এখন দেখেন, তাহলে বিয়োগ করলে দেখেন এটা কাটা চলে যায় যেহেতু পজিটিভ আর নেগেটিভ, আর এখানে কি থাকে দেখি, এখানে থাকে হচ্ছে 2x স্কয়ার বিয়োগ x স্কয়ার, 2x স্কয়ার মাইনাস x স্কয়ার দ্যাট ইজ শুধু x স্কয়ার। তার মানে
এতটুকু করলাম, এখনো কিন্তু শেষ হয়নি, আরো কাজ আছে। এখন দেখেন x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার হলো 2, দ্যাট মিন আমি যদি x স্কয়ার বানাতে চাই তাহলে আমাকে এখানে প্লাস x দিতে হবে। এবারে প্লাস x এর সাথে এটা গুণ, দ্যাট ইজ প্লাস x এর সাথে x মাইনাস 2 গুণ, দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 2x। আবার বিয়োগ করছি, আপনাদেরকে বিস্তারিত ভাগ পদ্ধতিটা দেখাচ্ছি, যারা বিসিএস রিটেন পরীক্ষা দেবেন, রিটেন পরীক্ষায় যদি এই টাইপের কোন একটা প্রশ্ন আসে যে x কিউব মাইনাস x স্কয়ার কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে নির্ণয় করুন, আপনি যদি তখন শর্টকাট পদ্ধতিতে করেন তাহলে নাম্বার হয়তো নাও পেতে পারেন, এই কারণে আপনাকে ডিটেলস জানতে হবে। x স্কয়ার আরেকটা হচ্ছে এখানে মাইনাস x স্কয়ার, তাহলে এটা কাটা চলে যাবে আর এখানে থাকবে হচ্ছে শুধু 2x। এবার আরেকটু কাজ বাকি আছে, তা হলো x আর এখানে হচ্ছে 2x, এটা x আর এটা 2x, তাহলে প্লাস 2 যদি হয় প্লাস 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে 2x মাইনাস 4, প্লাস 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 2x মাইনাস 4। আবারও সে একই কথা, চিহ্নকে চেঞ্জ করে তাহলে দেখেন 2x মাইনাস 2x বাদ যাবে, থাকে শুধু প্লাস 4। এজন্যই বলেছিলাম 31তম বিসিএস এ আসা এই সুন্দর প্রশ্নটির অ্যানসার প্লাস 4। এই প্রসিডিউরে এটাই হচ্ছে অরিজিনাল বা ডিটেলস প্রসিডিউর, যে প্রসিডিউরটা শিখলে আপনি এই অঙ্কটা ফিল করতে পারবেন, যে বীজগণিতের ভাগ কিভাবে করতে হয় সেটা আপনি জানতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো শর্টকাট মেথড, যে এমসিকিউতে যদি এই প্রশ্নটা আসে তাহলে তো আমাদেরকে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, এখন সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাই দিই। সেই পদ্ধতিটা হচ্ছে একটু ফাংশনের ব্যবহার করে দেখাই, যেমন ভাজ্য যেটা থাকে সেটাকে লেখেন ফাংশন অফ এক্স, ভাজ্য যেটা থাকে, এখন আমি যেটা দেখাচ্ছি হচ্ছে ফর এমসিকিউ, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর এমসিকিউ। তো এমসিকিউর জন্য যে স্টাইলটা সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান ভাজ্য যেটা থাকবে সেটাকে লিখবেন ফাংশন অফ এক্স, আমি আবার বলছি ভাজ্য যেটা থাকবে তাকে লিখবেন ফাংশন অফ এক্স। এক্স মাইনাস 2 হচ্ছে ভাজক, এক্স মাইনাস 2 হচ্ছে ভাজক, আপনি কি করবেন ভাজককে, আমি শর্টকাট মেথডটাও একটু ডিটেইলসলি লিখে দিচ্ছি যাতে আপনি এটা কখনো আর না ভুলেন, ভাজক ভাজককে শূন্য সব সময়, তাহলে x মাইনাস 2 হচ্ছে ভাজক, 0 বা দিলাম তাহলে x ইজিকাল টু 2 পেলাম, x ইজিকাল টু পেলাম 2। এবার x এর মান 2 এই ফাংশনে বসে যায়, x এর মান 2 তার মানে হচ্ছে 2 কিউব মাইনাস 2 স্কয়ার, তাহলে 8 মাইনাস 4 ইজিকাল টু 4, একই অ্যান্সার এসেছে, তাহলে ভাগশেষ 4, এটাও ভাগশেষ 4। এতটুকু চিন্তা করতে বা এতটুকু করতে তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডই লাগবে, জাস্ট ভাজ্য যেটা থাকবে তাকে লিখবেন ফাংশন অফ এক্স, ভাজক যেটা থাকবে তাকে লিখবেন শূন্য, x এর মান বের করবেন, x এর মান 2 পেয়েছি সেই x এর মান এখানে বসাবেন, তারপরে আপনি যেটা পেয়ে যাবেন ফাংশন অফ 2 এর মান 4, এবং সেই রেজাল্টটি হচ্ছে সেই ডিজিটটি হচ্ছে যে 4 এসেছে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এভাবে করে আপনারা বিগত বছরে আসা বিসিএস এর গাণিতিক যুক্তি থেকে যে সমস্ত প্রশ্ন সেগুলো সলভ করবেন, অবশ্যই করবেন, বিগত বছরের কোশ্চেনগুলো অবশ্যই বুঝে বুঝে সলভ করবেন, বিস্তারিত নিয়মও শিখবেন শর্টকাট টেকনিকও শিখবেন। বিস্তারিত নিয়ম হচ্ছে ম্যাথমেটিক্সটাকে ফিল করার জন্য, আর শর্টকাট মেথডটা হচ্ছে প্রিলিতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়াল দেখার জন্য, আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।